শিলচরের মাননীয় সাংসদ মহাশয় যে টুইট করেছেন এবং লিখেছেন যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন শিলচরের উন্নয়নের ব্যাপারে এবং সেই টুইটকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি রিটুইট করেছেন, তবে সরজমিনে দাঁড়িয়ে আজকের তারিখে সেই টুইট দেখে শিলচরবাসী হিসেবে আমি লজ্জিত ফিল করছি। কারণ আজকে শিলচরের প্রত্যেক অলিতে গলিতে জল জমা জল জমে একটা মিনি বন্যা হয়ে গেছে। অ্যাকোয়াল্যান্ড আমরা গুয়াহাটিতে দেখেছি, আজকে শিলচর শহরে যেদিকে যাবে একটা অ্যাকোয়াল্যান্ড দেখা যাচ্ছে, অ্যাকোয়া পার্ক দেখা যাচ্ছে। এবং আমি মনে করি যে দায়িত্বশীল পদে থেকে এভাবে একটা টুইট করে সমগ্র দেশকে বিভ্রান্ত করা এটা সাংসদের খাটে না। আজকে যে বর্তমান পরিস্থিতি শিলচরের আছে, প্রত্যেক অলিতে গলিতে গিয়ে ফটো তুলে সেই জমা জলের অবস্থা দেখিয়ে, মানুষের ভোগান্তি দেখিয়ে, রাস্তায় হাঁটতে পারছে না লোকরা, ছাত্রছাত্রীরা স্কুল করে যেতে পারছে না, সেই সব ফটো যদি সৎসাহস থাকে সাংসদ মহাশয় টুইট করুন এবং সমগ্র ভারতবর্ষ দেখুক আজকে শিলচর শহরের কী বর্তমান পরিস্থিতি আছে। আমি সেই টুইটকে নিন্দা জানাচ্ছি যে পরিচয় আরেকটা আছে আর পরিচয় বহন আরেকটা করা হচ্ছে, আরেকটা দেখানো হচ্ছে। তাই আমার মনে হয় সেই টুইটটা যদি উনি উইথড্র করে নেন তাহলে শিলচরের মান সম্মানটা রক্ষা হবে। আপনি দেখুন 2019 থেকে সাংসদ মহাশয় আছেন এখানে, আপনি বিভিন্ন প্রান্তে শিলচরের অলিতেগুলিতে গিয়ে দেখুন উনার অবদান কী আছে। তবে একটাই জিনিস উনি করেছেন যে 2019 থেকে 2023 পর্যন্ত বারবার মহাসড়কের ডেডলাইনটা চেঞ্জ করেছেন, মাস বছরকে এগিয়ে নিয়ে গেছেন, সেই কাজটা ওনার রয়ে গেছে। নতুনভাবে উনি আবার আরেকটা ডেডলাইন দিয়েছেন মহাসড়ক কমপ্লিশনের। এই কাজ ছাড়া বর্তমানে উন্নয়নে শিলচর শহরের সাংসদের কোনো অবদান নেই। রাস্তাঘাট তো বেহালয় অবস্থা আছে, আমরা কী বলবো, আপনার সাংবাদিক ভাইরা আছেন, আপনারা যে কোনো এরিয়াতে যান, আজকে যে ভয়াবহ রূপ ধারণ করেছে সেটা কিন্তু আমাদের লজ্জা বহন করছে এখানে।